এমএলএ ভগবান দাস হাস্তে কমিটিনি জেনারেল সেক্রেটারি ইংমানি ইয়াগলো চা সারকয়লা শহর উনকোটি ডিস্ট্রিক্ট কমিটি অফিস তাংনুকো খাইজাখা কাইসা কক সালাই পান্ডা পান্ডাওয়া এমএলএ ভগবান দাস ন কারিব মানজাখা হাস্তে বিজেপি কমিটিনি আদং বিমল কর নীতিশ দে উনকোটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রবীন্দ্র দেবনাথ গজাম এমএলএ তে ওয়াকফ বোর্ড নি চেয়ারম্যান মোজপুর আলী নক হবই গুবন অজমারক আবন ইয়াগলো পান্ডাওয়া কক সানারি থাঙ্গই এমএলএ ভগবান দাস শাখা কেন্দ্রীয় নেতৃত্বর নির্দেশ অনুসারে যে আপাতত আমাদের যে পাঁচটি কার্যক্রম উল্লেখযোগ্য সেগুলি আমি বলছি, আমাদের রয়েছে পার্টি জয়েনিং, এটা আমাদের একটা কার্যক্রমের মধ্যে রয়েছে। আমাদের রয়েছে ওমেন এসএসজিএন এনজিও সম্পর্ক অভিযান, তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, নির্দিষ্ট ইনচার্জ করে দেওয়া হয়েছে। রয়েছে ওয়াল রাইটিং অ্যান্ড হোর্ডিং, এই কাজগুলো আমাদের চলছে। আজকে আমি সকালবেলা ওয়াল রাইটিং করে এসেছি এবং আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বগণ সেই ওয়াল রাইটিং কাজে হাত লাগিয়েছে। গাঁও চলো অভিযান, ওয়ান ওয়ার্কার ফর এভরি ভিলেজ, আমাদের একটা অভিযান রয়েছে যেটা গাঁও চলো, একজন কার্যকর্তা একটা ভিলেজে যাবে, একটা গ্রামে যাবে, সেখানে সারাদিন কার্যক্রম রাখা হবে। আমাদের পাঁচ নম্বর যে কাজটা রয়েছে লাভার্থী সম্পর্ক, আপনারা জানেন ইতিমধ্যেই সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রায় 80% মানুষ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে তার সুবিধা লাভ করেছে। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।